ফুড রিভিউ, প্রোডাক্ট রিভিউ, এগুলো তো বাচ্চারা করে। আমরা তো লেজেন্ড, আমরা বিয়ের রিভিউ করবো আজকে। একদম না, আজকে আমরা কোনো বিয়ে রিভিউ করতে আসিনি। আজকে আমরা এসে হালিশহরে একটা বিয়ে বাড়ির ইনভিটেশন আছে। হালিশহরে এসেই যে প্রশ্নটা প্রথম মাথায় আসলো যে আজকে গণবিবাহ দিন আছে, সব বিয়ে কি আজকেই হয়ে যাচ্ছে? এদিকে তাকাচ্ছি বিয়ে বাড়ি, ওদিকে তাকাচ্ছি বিয়ে বাড়ি, একটা বিয়ে বাড়ি যেতে না যেতে আরেকটা বিয়ে বাড়ি চলে আসছে, আরেকটা বিয়ে বাড়ি থেকে একটু চোখ ঘোরাতে ঘোরাতে আরেকটা বিয়ে বাড়ি চলে এসেছে। কিন্তু কিছু করার নেই, আমাদের যেখানে বিয়ে বাড়ি আসল নিমন্ত্রণ আছে সেখানে আমরা চলে এসেছি। আর একটা বন্ধু জিনিস কি বন্ধু, তোমরা দেখেছো আমরা এবার গাড়ি করে এসেছি, মানে বড়লক্স বড়লক্স, আমরা বড়লক্স হয়ে গেছি ভাই। এবার এসে বিয়ে বাড়িতে ঢোকার পালা ঢুকে যাচ্ছে, একদম সোয়াগ নিয়ে, আমাদের সবাই দেখছে হাসছে। ও মা না, কেউ দেখছে না, আমরাই নিজে নিজেকে দেখছি ভাই। কিন্তু এবার ঢুকলে তো হবে না, একটা তো স্মাইল দিতে হবে, একটা স্মাইল দিয়ে ঝটকা মেরে একটা দেখিয়ে মুখ দিয়ে ও স্মাইল স্মাইল দেখে প্রথমেই বিয়ে বাড়িতে ঢুকে কে কোথায় আছে কিচ্ছু দেখার দরকার নেই, আগে স্টল খুঁজতে ভাই, স্টল খোঁজো। চলে এসেছি স্টলের সামনে, প্রথমে একটা স্টল পেলাম যেটা হচ্ছে পাপড়ি চাট। দেখে মনে হচ্ছে পাপড়ি চাট দাদা খুব সুন্দর করে চাটি ভাট দিয়ে পাপড়িটা বানানোর চেষ্টা করছে, খুব সুন্দর বানাচ্ছে। এবার আমি হাতটা পেতে রেখেছি, আমাকে দেবে দাদা চাটি চামচ দিয়ে। ও বা ওটা অন্য কাউকে দিল, কি হলো আমাকে দিল না কেন, অন্য কাউকে দিল কেন? আমি এবার লাইনে দাঁড়িয়ে পড়েছি, দাদা এবার আমাকে দিতেই হবে। আর একদম শাড়ি আঁচল গুটিয়ে রেডি ঝগড়া করার জন্য, যদি না দেয় ঝগড়া আজকে হয়ে যাবে। সবাইকে বলছি আমি এসব লোপটপ করি না, আমি এসব খাই না, কিন্তু মনে মনে তো আমার লোভ আছে। আমি দাদাকে বলে এসেছি দাদা আমাকেই দিতে হবে। দাদা বলে ঠিক আছে বোন, তুমি চিন্তা করো না, আমি তোমাকে দেবো। দাদা আমার হাতে দিয়ে দিয়েছি, আমি ওখানে সার্ট করে চলে এসেছি, সবার সামনে খাওয়া যাবে না, সাইডে এসি টপার টপ মুখে পুড়ে দিয়েছি। একটা খেলে হবে না, সঙ্গে সঙ্গে আরেকটা খেতে হবে, দেখো টপ করে মুখে পুড়ে দেবো। আর মুখে পুড়ে দিয়েই আমার সঙ্গে সঙ্গে মনে হলো আমার বর তো আমাকে রোজ বলে আমাকে দেখানোর জন্য, বরকে তো কোনোদিন দেখায় না ভিডিওতে, তাই বরকেও দেখেছিলাম। ও তো একটা হ্যাংলা, ও তো একটা হ্যাংলা জুটি সদস্য, তোকে দেখিলাম। এবার ওখান থেকে বেরিয়ে এসে ফট করে আমরা চলে এলাম জিলিপি স্টলে। জিলিপি স্টলে গিয়ে দেখলাম যে অনেকগুলো জিলিপি রয়েছে, কিন্তু আজকে তো আমাদের ডায়েট, কিন্তু বিয়ে বাড়িতে কোনো ডায়েট করা যাবে না, তাই দুটো করে জিলিপি একদম পাতায় নিয়ে নিয়েছি, নিয়ে দাঁড়িয়ে পড়েছি জিলিপি খেতে। একদম কামড়ে কুমড়ে দুমড়ে দুমড়ে, কিন্তু জিলিপিটা যখন খাচ্ছিলাম মানে রসটা কেমন গড়ি গড়ি পড়ছিল গো, কেমন লাগছিল, কিন্তু কোনো ব্যাপার না, আমরা রসটা হচ্ছে এটা খেয়ে নিয়েছি। আর জিলিপি স্টল থেকে বেরিয়ে চলে গেলাম চিকেন, ও চিকেন তন্দুরি তন্দুরি, কিন্তু লাইন দেখো অনেক পিছনে, এত পিছনে যেতে যেতে আমি যদি শেষ হয়ে যায় তাই বলে দিয়েছি সামনে, দা কেউ বেশি নেবেন অল্প অল্প, কিন্তু আমি পেয়ে গেছি হাতে, আমি পেঁয়াজ কামড়ে করে খাওয়া শুরু করে দিয়েছি। খেতে খেতে দেখো আমি কিন্তু একা খাচ্ছি না, সবাই খাচ্ছে, দেখো সবাই খাচ্ছে, আমাকে কেউ একা হ্যাংলা বলা যাবে না, আমি সবাই খাচ্ছে, সবাই খাচ্ছে বলে আমিও খাচ্ছি। তা আমি খেতে খেতে সঙ্গে সঙ্গে দিলাম পাশের টেবিলে, ওরে বাবা রে, এটা পনির, পনিরের স্টল, পনির স্টলে গিয়ে দাঁড়িয়ে পড়েছি। দাদা আমি পনিরগুলো বেরিয়ে নিয়েছি, আমি দাদাকে বলেছি দাদা আমি সবার আগে লাইনে দিয়েছি এখানে, আমাকে দিতে হবে। তাই পনিরটা হাতে দিয়েছে, পনিরটা দিয়ে মুখে পুড়েই না 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 না, এটা কেমন লাগলো, একটা পনিরটা কেমন লাগলো। কিন্তু না, আসলে ব্যাপারটা হচ্ছে কি, আমরা তো মাংস চিপে নিয়ে, এইসব নিরামিষ আমাদের পোষায় না, এসব পোষায় না দাদা আমাদের, আমাদের মাংস চাই মাংস। যাই হোক খেতে হবে, খেয়েছে খারাপ বলা যাবে না, জিনিসটা ভালো বানিয়েছে, তাই সবাই খাচ্ছে আমিও খেলাম। দেখো খেয়ে একটু ভালো রিয়াকশন দিলাম, কিন্তু দিয়ে এসে মনে হলো না যার বিয়েতে এসি তার সাথে দেখা করলে হয়, তাই বোনের সাথে একটু দেখা করলাম। বোনকে খুব মিষ্টি লাগছে দেখতে, আজকে সবাই কি ভাববে রে, যার বিয়েতে এসে শুধু খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে খেয়ে যাচ্ছে, বড়বুকে আর দেখায় না। ও দাদা ডিএসএলআর দাঁড়িয়ে আছে কোনো ছবি তুলো, দাঁড়াও না আমি একটা ডিএসএলআর কিনবো, তারপর তোমার ছবি তুলে দেবো না। আর বিয়ে বাড়ির মণ্ডপটা দেখে মনে হচ্ছিল আমি যেন বিয়ে করে ফেলি, ও কিন্তু এইসব চিন্তাগুলো হবে না, আগে খাওয়া। কিন্তু খাওয়াটা ঢুকে দেখি একই একই কাণ্ড, একজন টেবিলে বসে আছে, দুজন তার কোলে উঠে দাঁড়িয়ে আছে, কি ব্যাপার লাইন খাবার, এখানেও লাইন, না বাবা লাইন ফাইন দিতে পারবো না। তাই কি করলাম আমরা, একদম যেখানে সবাই খাচ্ছে ঠিক তার পাশে চেয়ার নিয়ে বসে পড়ছি, একদম চেয়ার নিয়ে বসে অপেক্ষা করছি, মানে দেখছি কে কোথা দিয়ে উঠবে, যেই কেউ চেয়ার খালি করবে পট করে গিয়ে বসে পড়ে তার টেবিল। দেখো আমি বসেও পড়েছি, কিন্তু এই যে প্লেটগুলো দেখতে পাচ্ছি কিন্তু আমাদের না, এগুলো আগের ব্যাচে, এইটা হচ্ছে আমার টেবিল, এটা হচ্ছে আমার প্লেট, ও প্লেট নিয়ে খুশি। এবার খাওয়াটা শুরু হবে, তো আগে কি হতো প্লেটটা ফট করে বার করলাম, একদম ইসে থেকে বার করে উপরে রেখে দিয়েছি। এবার খাওয়াটা শুরু করবো, খাওয়াটা শুরু করো, প্রথমে একদম টেবিলটা প্লেটটা পরিষ্কার করে দেখলাম চকমক করে, একদম পাশে দাদা জল বোতল সাজিয়ে রেখে দিয়েছে। এইবার চলে এসছে প্রথম আইটেম, প্রথম আইটেমে এটা কি প্রজাপতি দিল কেন আমার হাতে, একটা প্রজাপতি নিয়ে কী করবো আমি, এ বাবা বিয়ে বাড়িতে প্রজাপতি দিল, প্রজাপতি ফট করে হাত থেকে উড়ে যাওয়ার জন্য চেষ্টা করে, এতে উড়ে যাচ্ছিলো। এবার ধরে পেলাম না 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 না, উমা পিছনে তো মেয়ে, এ তো পিছনে মেনু, আর মেনু দেখে আই এম তো অবাক, কি দারুণ মেনু, একদম জলে বোতল সব লাগিয়ে রেখে দেবো, একদম মিলিয়ে মিলিয়ে খাবো, কোনোটা একদম মিস না হয়, একদম পরপর পর করে মেলাবো, মিলিয়ে মিলিয়ে সে আমি খাবো। প্রথম চলে এসেছে কাবাব রোল, কাবাব রোলটা খুব সুন্দর, কিন্তু এর থেকেও ভালো কাবাব রোল আমি খেয়েছি বাইরে, কাবাব রোলটা ভালো ছিল। এবার সাথে পুদিনা চাটনি, পুদিনা চাটনি দিয়ে কাবাব রোলটা খেলাম, কিন্তু আমার তো এই সবার দিকে মন নেই, একদম মেনুতে মেন আইটেমে দেখে নিয়েছি কী আছে, আমি শুধু সেটা খেতে হবে। কিন্তু কাবাব রোলটা আমি একটু নিয়ে স্টাইল করে খেতে তো হবে ভাই, একদম স্টাইলে দেখাতে হবে, দেখো এটা সুন্দর ছেড়ে ছেড়ে তো ভদ্রসভ্যভাবে খাচ্ছি, ওদিকে আমার বউকে দেখো একদম গোটা কাবাব রোল নিয়ে মুখে ঢুকে দিচ্ছে, এ বাবা এই তো বড় হ্যাংলা, এইভাবে কে খায়, এমনি কে খায় রে ভাই, একটু সুন্দর করে স্টাইলে খা। হ্যাঁ কিন্তু কাবাব রোল যেতে না যেতে ভাবছি এবার কী আসবে, এবার কী আসবে, কাবাব রোলের পরে তো যা আছে সেটা তো দিতে হবে আমাদেরকে, পাশে সবাই খাচ্ছে, মেনুতে একবার চোখ বুলিয়ে নিই, মেনুতে কী আছে, মেনুতে দেখছে ও স্যালাড চলে এসেছে, স্যালাড দিচ্ছে, ঠিক আছে ভালো কথা দাও ভাই স্যালাড, আমি বলছি ভাই একটু পেঁয়াজটা আমাকে বেশি দেবে, আমি স্যালাডে একটু পেঁয়াজটা বেশি খাই, কিছু করার নেই, পেঁয়াজটা ভালো দিয়ে দিয়েছে গোল গোল পেঁয়াজ পেঁয়াজ, কিন্তু হচ্ছে বউয়ের পাতে অনেকগুলো বেশি পেঁয়াজ, এই বাবা চাইলাম আমি দিলে বউকে, কী জ্বালাতন সত্যি, এদের কী বলবো। এমনি এটা কিনে এসেছি, ও এটা মশলা কুলচা, কুলচাটা খুব সুন্দর ছিল, যেটা ঠান্ডা ছিল কিন্তু খুব সুন্দর ছিল, কুলচাটা খুব ভালো হয়েছে। আর কুলচার সাথে কি দিয়েছে জানো তো, কুলচার সাথে দিয়েছে চেয়ে কাশ্মীরি আলুর দম, একদম খুব ভালো, আমার বহুত সুন্দর স্টাইল করে মাখি 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 ভরি ভরি খাচ্ছে, খুব সুন্দর খেয়ে বললো খুব ভালো লেগেছে আমার, কিন্তু গন্ধটা খুব খুব সুন্দর লেগেছে। কিন্তু বউ ভেবে খেলে হবে না, আমি তো বউর মতো খাই না, আমি তো ভদ্রভত খাই না, আমি তো রাক্ষসের মতো খাই, আমি তো আলুটা চটকে একদম পেটকে একদম গেলে গুলে দেবো, তারপর সে আলুটা নিয়ে একদম খাবো আমি।
দারুণ লেগেছে আলুটা সত্যি। এবার সাদা ভাত, সাদা ভাত তো আমাকেও দিল, সাদা ভাতটা আমার মেন, আমি সাদা ভাতটা ভালোবাসি খেতে, বিয়ে বাড়িতে খেতে পারো সাদা ভাত দিয়ে ভাত খাবো। তাই বললাম দাদা আর একটু সাদা ভাত দেবে প্লিজ, দাদা বললো ঠিক আছে দেবো বলে দেখো দাদা আরেকবার দিয়ে দিল, কিন্তু সবাইকে একবার করে দিচ্ছে আমাকে দুবার দিচ্ছে, দেখেছো খুব সুন্দর। কিন্তু সাদা ভাত দিলে তো হবে না, সাদা ভাতের সাথে কিছু খাবার দিতে হবে, সাদা ভাতের সাথে কী দেবে কী দেবে কী দেবে বলো সে। তখন দেখছি নিয়ে এসে পাতুরি, কী সুন্দর, কিন্তু ভেটকি মাছের পাতুরি, উফ কী সুন্দর, দেখেই যার গন্ধ ছাড়ছিল, জিভে জল চলে এলো। কিন্তু বউ বললো না জিভে জল আসলে হবে না, আমি এসব পাতা পাতা খাবো না, আমরা নিরামিষ আছি খাই না, আমরা মাংস আছি, তাই আগে খুলে ফেলতে হবে, একদম খুলে সুন্দর করে একদম ছাড়িয়ে ফেলতে হবে। ছাড়িয়ে ফাড়িয়ে ফেললাম, বউ একদম সুন্দর করে টান দিয়ে দিয়ে পাত দিয়ে, বউ দেখাচ্ছে, আমি তো কামড়ে কুমড়ে ছাড়ানোর প্ল্যান করেছিলাম, কিন্তু বলেছে না একদম সুন্দর করে ছাড়াতে হবে, তো সুন্দর করে ছাড়াচ্ছে, কিন্তু গরম, খুব গরম, ফু দিচ্ছে দেখো হাতে, খুব গরম বাবার, এ কিন্তু গরম বললে হবে না, একদম সময় নেই আমার ভাই, তাড়াতাড়ি খেতে হবে, তাড়াতাড়ি খাবার নষ্ট হয়ে, আবার গরম লেগে গেলো হাতে গো, কিন্তু কিছু করার নেই, ঠিক আছে ছাড়িয়ে ফেলেছি, মাংসটা বেরিয়ে গেছে, ওটা একটা মাছ তো, মাছ বেরিয়ে পড়েছে, কী ফুড ব্লগার হবো আমরা সত্যি, এর পাতাটা নিয়ে ফেলে দিলাম, পাতা খাওয়া যাবে না, পাতাটা ফেলে দিই, মাছটা দিয়ে ভাতটা মেখে নিচ্ছি, মাছটা দিয়ে খুব সুন্দর, মাছটা সত্যিই খুব ভালো হয়েছিল, ভিতরে সেদ্ধ হয়েছিল খুব সুন্দর, মাছটা খেতেও খুব সুন্দর হয়েছিল। দেখো আমি ভাতটা মেখে নিলাম, কিন্তু মেখে নিই, এই যে মুখে দিলাম, মুখে দিয়ে একটু বলতে হবে, ক্যামেরা করছে ভাই সবাই দেখবে, কিন্তু বলতে হবে সুন্দর হয়েছে, কিন্তু আগে খেয়ে তো নিই বাবা, পরে রিয়াকশান পরে দেবো, কিন্তু না ভালো হয়েছে, এই যে বলে দিলাম ভালো হয়েছে, হ্যাঁ চোখের ভাষা বুঝতে হবে তোমাকে। এরপর চলে এসে পোলাও, ও সুন্দর পোলাও হচ্ছে, তা গন্ধ দিচ্ছিল না খুব সুন্দর, আমার পাতাটা বড় তেজপাতা পড়েছে, তেজপাতা কে দেয় পোলাওতে, মানে পোলাওতে দেয়, কিন্তু আমার পাতে কেন দিলাম, আমি ফেলে দিলাম, যা খাবো না। ইমা আমি তো অবাক, মটন চলে এসছে, কী করছিস তোরা, মটন মটন, বউ দেখাচ্ছে দেখো মটনটা দিয়ে এইভাবে ঠিক নিয়ে এই দেখ চর্বি খেতে হবে, আমি বাড়িতে চর্বি খাই না, কিন্তু বিয়ে বাড়িতে চর্বি, বিয়ে বাড়িতে কিচ্ছু ফেলা যাবে না, যা দেবে তাই খাবো, আমি বিয়ে বাড়িতে খেয়েছি, আমি দিচ্ছি আমাকে খাচ্ছি, আমাকে দিচ্ছি আমাকে, আমি খাচ্ছি আমাকে, দিচ্ছি আমাকে, আমি খাচ্ছি, একদম খেয়ে যাবো, খালি দিয়ে যাবে আমাকে, খেয়ে যাবো, খেতে 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 প্লেটটা পুরো ভরে যাবে, দেখো এই দেখো প্লেটটা পুরো ভরে গেছে, মাটন খেয়েই যাবো, খেয়ে যাবো, মানে খাসিটাও ভাববে গোটাটা খাসি বোধ, আমি খেয়ে নিলাম বাবা রে বাবা, সব খেয়ে নেবো, খেতে 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 দেখলাম মাটনটা শেষ হয়ে যাচ্ছে, তখন মাটনটা শেষ হয়ে কী বলবো ভাই, কিন্তু আর তো আসছে না, না না লোকটা আমাকে অনেকবার দিয়েছে, কিন্তু মাটনটা শেষ হতে না হতেই চলে এলো চাটনি, এই দেখো চাটনি চলে এসেছে, চাটনির সাথে চলে এসেছে পাঁপড়, চাটনি দিয়ে পাঁপড় ভেঙে ভেঙে কুড়মে কুড়মে খাবো, পাঁপড়ি দিয়ে পাঁপড় কীভাবে খেতে তোমার কি জানো, জানো না নিশ্চয়ই জানো না, না এই দেখো পাঁপড়টা নিয়ে এবার ভেঙে ভেঙে চাটনির সাথে মাখি মাখি খেতে, দেখো চাপড় পাঁপড়টা ভাঙলাম, এবার চাটনির সাথে মাখালাম, মাখিয়ে চাটনিটা দিয়ে মুখে পুড়লাম, আহ কী সুন্দর, সত্যি বলছি খুব সুন্দর লাগলো খেতে, যা খাবো সব দেখাবো, যা খাবো সব দেখো, ক্যামেরা সব দেখাতে। এবার ছিল রসগোল্লা, রসগোল্লাটা খুব সুন্দর ছিল, কিন্তু রসগোল্লাটা রস রস একটু কম ছিল, কিন্তু ভালো ছিল রসগোল্লা, আমার বেশ ভালো ছিল, দেখো ফালতু কথা বলবো না, রসগোল্লা ভালো ছিল, একদম কামড়ে দাও রসটা টপ টপ করে পড়ছে, একদম গিড়গিড়ি, ও কি লাগছে। এরপর যে সন্দেশটা এসেছে, এই সন্দেশটা তো আমার ফেভারিট, সন্দেশটা খুব সুন্দর এসেছে, চন্দ্রপুলি নাম এটা, কিন্তু খুব সুন্দর, গুড় দিয়ে বানানো বোধ হয়, গুড় দিয়ে বানানো আমি ঠিক জানি, কিন্তু খুব সুন্দর ছিল, আমার একদম থামস আপ সন্দেশটার জন্য, থামস আপ। কিন্তু সন্দেশটার থেকেও যেটা বেশি ইম্পর্টেন্ট জিনিস এসেছে, সেটা হচ্ছে গরম জল, গরম জল দিলে কেন আমাকে গরম জল খাবো নাকি আমি, ও না এটা খাওয়ার জন্য, এটা তো হাত ধোয়ার জন্য দিলো, আমি তাহলে খাবো এটা বাবা হজমের জন্য দিতে পারে, কিন্তু এটা হাত ধোয়ার জন্য দিয়েছে, কী গরম, দেখো পাশের জনকে বলছি আমার এটা গরম গরম লাগছে, ঠিক আছে হাতটা ধুয়ে রেডি হয়ে গেলাম, এবার তো আইসক্রিম আসবে, আমাকে আইসক্রিমটা খেতে হবে, হাতটা ধুয়ে পরিষ্কার করে ভাই আইসক্রিম এটো হাতে খাবো না, বাঙালি মানুষ ভাই আইসক্রিম এটো হাতে খাবো না, হাতটা ধুয়ে পরিষ্কার করলাম, তারপর আইসক্রিমটা আছে চেটে পুটে দুই হাত দিয়ে একদম খাবো, দেখো আইসক্রিমটা দিয়ে দিয়েছে, আইসক্রিম আইসক্রিমটা হচ্ছে খুব সুন্দর ছিল, এটা মটকা কুলফি, তারপরে তো ম্যাগি ম্যাগি কি একটা দেওয়া ছিল আইসক্রিমটা, কিন্তু খুব সুন্দর ছিল আইসক্রিমটা, খেয়ে নিলাম, আইসক্রিম শুধু খেলে তো হবে না, আইসক্রিমের সাথে আরও কিছু আছে নাকি, সেটা খেতে ওই যে পান চলে এসছে, দেখতে পাচ্ছ তো পান চলে এসছে, পানটা তো ছাড়া যাবে না, আইসক্রিম খাচ্ছি বলে কি পানটা ছেড়ে দেবো, না 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 আইসক্রিম একদিক দিয়ে বুকের দেবো আর একদিক দিয়ে হাত বাড়িয়ে পান নেবো, দেখেছো এই তো পানটা নিয়ে নিয়েছি, কোনো কিছু ছাড়া যাবে না ভাই, সব নিতে হবে, কিচ্ছু ছাড়া যাবে না, তাই আইসক্রিম পান খেয়ে বিয়ে বাড়ি খাওয়াটা শেষ করলাম, কিন্তু খাওয়া শেষ করতে হবে না, বাড়িয়ে দেবে তো এবার বাড়ি যাচ্ছি, দেখো প্রজাপতি দেখেছিলাম, আম প্রজাপতি লাল, আমি পড়েছি কালো শাড়ি, কিন্তু আম প্রজাপতি লাল একদম ম্যাচিং, খুব বাজে।